শুনেন মারির নাম কিন্তু বাবাজি এই মারির বাড়িতে কিন্তু ভূতও পালায় আর ওই মিজান সব সত্যি কথা বলে দেবে এখন আপনি সুশ্রুত করে সব সত্যি কথা বলে দেন তা নালে কিন্তু আপনার সামনে মহা বিপদ আছে হাবিলদার সাহেব আমি একজন ভদ্র মহিলা আমার সাথে ঠিকভাবে কথা বলবেন দেখুন মিসেস মিজানের ভাষ্যমতে আপনি অনেক কাজে জড়িত আছেন প্রয়োজনে আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করব মিজান একটা দুষ্কৃত লোক রিমান্ডের মারকে আবলতাবল বলে ফেলেছে আবুজি হারে ওই আদাব সালাম দিতে হইবে মুরব্বি তার সনিন্দর লাগছে তারপরে আদাব সালাম দেন কে কি বিন্নে তে কে দাম গো কাইছে তার খেয়াল লাগে একটু দর দুধ লই করছে না অত দর দুধ লাগবে না তুমি আমার কিছুই করতে পারবে না মিতা তোমার সব দম্ভ অহংকার আর ধুলির সাথে মিশে গেছে কেন জানো তোমার ভাই আছে না ওই ভাই তো জেলের ভিতর আটকা পড়ে আছে আর তোমার বাবা সে তো একটা আহত বাঘ সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আমাকে কিছু করবে তো আমাকে কিছু করার আগে তোমার নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করো মিজানকে তো আমি ফিরে আনবই আর দাদুর রক্ত দিয়ে আমি আমার বাবার ক্ষতস্থানে চিকিৎসা করব চেষ্টা করতে পারো বাট দাদুর কিছুই তুমি করতে পারবে না দাদু এখন কোথায় জানো তো বন্দি আমার কাছে আমি ওকে যেভাবে খুশি সেইভাবে ইউজ করব দাদু তোমার হাতের খেলার পুতুল নয় যে তাকে দিয়ে তুমি যা ইচ্ছে তাই করাবে তার মানে কি তুমি এখনো দাদুকে নিয়ে স্বপ্ন দেখো ছি 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 এতটা নির্লজ্জ আর বেহায়া তুমি কি করব বলো একজন স্ত্রী যখন তার স্বামী জম হয়ে দাঁড়ায় তখন আমি প্রেমিকা হয়ে তো বসে থাকতে পারি না একজন ভাঙতে চাইলে সেটা তো আমাকেই করতে হবে সেই সুযোগ তুমি আর কখনো পাবে না হ্যাঁ আর তুমিও দাদু আর আমার কোনো ক্ষতি করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ম্যাডাম সেজন্যই তো বিয়াইনকে আমার টুরিস্ট গাইড হিসেবে নির্বাচন করলাম তাই নাকি সে তো এলাকার অনেক দিনের বাসিন্দা আর আমি হচ্ছি নিউকামার পারফেক্ট গাইড তানিয়া আয় তানিয়া তানিয়া জি আপা এদিকে আয় কই যাবি তোরা ও এই তো পাশে দূরে কোথাও না এমনিতেই অচেনা এলাকা সাবধানে চলিস কিন্তু কি যে বলো আপা আমি হচ্ছি সচিবের শালিকা কাউকে পরোয়া করি নাকি আর ভাবি আমি কি স্রোতের জলে ভেসে আসা কচুরি পানা নাকি হ্যাঁ না না তা হতে যাবেন কেন আপনি তো সুপার হিরো আচ্ছা ক্রিটিসাইজ করছেন না আরে আপনাকে ক্রিটিসাইজ করতে যাব কেন কি আপা বলিস না কেন হ্যাঁ আমি কি তোর দেবকে ক্রিটিসাইজ করছি এই ভাবি কি বলবে হ্যাঁ ভাবি হচ্ছে মিউচুয়াল লেডি কিভাবে ডান হাত আর বাম হাত দুটোই তো তোমার তুমি না পারো বটে দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম প্লিজ চলুন আসুন যাক অপুটা এসে একটা লাভই হয়েছে বিয়ের পেছনে ঘুরতে ঘুরতে দুলাভাইয়ের কথা ভুলেই যাবে আমারও বাড়তি আর কোনো টেনশনই থাকবে না Thank you.
বিরক্ত লাগতে আছে অনেক ধরে খড়াই রয়েছে এখানে হ্যাঁ তা তো আছি তা তোমাকে তো বেশ সুন্দর লাগছে না তুমি আমাকে বলছো তো যে আমাকে যাতে হ্যান্ডসাম সিনিয়র হ্যাপিনে এই যে দেখো এই যে নতুন ঘড়ি কিনে আনছি খাবার এই যে নতুন জুতা কিনছি খাবার কিনছি এই যে চশমা রঙিন চশমা এই যে কিনে আনছি তোমাকে দেখানোর জন্য আচ্ছা তোমার সানগ্লাসটা তো মেয়েদের সানগ্লাস তুমি পড়েছো কেন আকি কি ধরনের কথা বললা তুমি এটা জানেমান কলজা এটা যে কি এই সানগ্লাসের মধ্যে কি লেখা আছে কোনখানে দেখবো মাইয়া মানুষের নাকি পুরুষ মানুষের লেখা আছে কোনো ইন্ডিয়া মনুগোলদার এটা মেয়েদের সানগ্লাস এটা মেয়েরা পরে এটা আমাদের জন্য তোমাদের না বুঝতে পারছি ঠিক আছে পয়সা দিয়ে যে কালে কিনছি সে কাল তার হালাই যাওয়া যাইবে না হ্যাপিন নে আমার কলজিয়ার চোখে একটু দিয়ে দেখি যে কেমন চিনাই ভালোই চিনেছে তোমাকে না তোমাকে দেখে আজকে আমার একটু পছন্দটা অন্যরকম হলো যাই হোক ভালো লাগছে সব কিছু এই যে বুঝো বুঝি বুঝো একটু একটু বুঝলাম যে তুমি কির ভিন্নে আমাকে এখানে এই যে নির্জনে নিরালায় বলাইয়া আনছো এখানে তো আমি তোমার ওই যে এই যে অপছন্দের পোশাক যে এখন আজকে তিন দিনই আয় ইয়াক করি দেখাও সুন্দর করে সাজ গোজ করিয়া হ্যাঁ তোমার সামনে আসছি তুমি কি বলতে চাও আমাকে তুমি খুন দিয়া বলো তোমার কথা হোনার পিন্নে তুমি হারা রাত কাল গো সোহের দুই পাতা ইয়াক করতে পারি নাই কত করে যে আজান দেশে আসসালাতু খায়র মিনান নাও হেই কালে তো সবগুলো লাগিয়েছিল এবার আর ঘুমাই নাই তোমার পিন্নে দূরে দূরে তো এখানে চলে আসছি যান তুমি বলো বলো যে বা তোমার মনের না আজ গো তোমাকে আর আমি জেবা নামে বলাবো না আজকে তোমাকে আমি অন্য নামে বলাবো মধুর স্বরে বলাবো তাহলে কি নামে ডাকতে চাও আমাকে এই তোমাকে তোমাকে বলাবো আজকে আমি ওই এই যে অনুপমা নিরুপমা তোমার রূপের সাগরে আজ গো মই মলিন না না মলিন হব না তোমার রূপের সাগরে আজ গো মই বিলীন হয়ে যাব মনে হইতেছে কি তোমার আদ্যজ্ঞ ধরিয়া এই আদ্য দাও এই তোমার আদ্যজ্ঞ ধরিয়া তোমার চোখের দিকে চোখ রাখিয়া এই যে সিনেমায় একটু গান আছে না আমার মন মানুষই বৈশায় আছে প্রেমের তরি দইরা যারে নাইয়া যেদি খুশি পের মেরে তরি বাইয়া ও এইরকম এইরকম ইচ্ছা করতে আছে তোমাকে না যতই দেখছি আমি ততই অবাক হচ্ছি হাই হাই অবাক তো তোমাকে হইতেই হইবে না হয় তো কোনো উপায় দেখতে আসি না অবাক হওয়ানোর মতো কাজ তো করিয়ে আসছি আমি আজ গত নায়ক সাজিয়ে আসছি তোমার সামনে তবে তুমি যে কাজ করছো তাতে আমি সন্তুষ্ট নই মনুগোলদার আমি আরো বেশি কিছু চাই তুমি কি করে দিবে সেটা তোমার কাজ করিয়া দেব না মানে তো না বলছিলাম কি যে তোমার কাজ করিয়া দেব না হেরম কিরফিন কইলাম এই মনুগোলদার না মনুগোলদার কি ডা লাভ দিলেও যায় বারো হাত ডুব দিলেও যাও বারো হাত আমাকে এখন কি করতে হইবে সেই বলো তোমাকে আমি কি মাথার উপরে উঠিয়া এরকম ওই যে ড্যান্সিং দেব সিনেমার নায়কের মতো না কি করব বলো আমাকে বলো তুমি যা বলবে আমি সেইই মানে সেইটাই এখন করব তুমি স্পেক্টি না মানে চুপ করিয়া থাকলে কিন্তু মই মই কিন্তু নিরুপমা অনুপমা তোমার রূপের আগুনে পুরিয়া অঙ্গার হয়ে যাইতেছে তোমার চোখের দিকে চাই থাকলে ওই মন কর সাগরের মধ্যে করে ভাসে যাইতে আসি তুমি আমাকে বলো বলো আমাকে কি করতে হবে এখনই নির্দেশ দাও পারবে তুমি এই মনুগোলদার এই মনুগোলদার পারে না দুনিয়াতে এমন কিছু আছে মনুগোলদার আঘাতের পাল্টা আঘাত দিয়ে অভ্যস্ত মনুগোলদার
স্রোতের বিপরীতে হাতড়াইয়া তীরেওডা মানুষ দুনিয়াদারি তস নস করিয়ে দিয়া এই আবার নতুন করিয়ে গড়িয়ে দেওয়া এটা করে এই মনোগোলটা করে এই মনোগোল দ্বারা আসবো ভালোবাসার স্বপ্ন দেখে প্রেমে স্বপ্ন দেখে আর ভালোবাসার মানের লজ্ঞা হে পারে না এমন কিছু কি দুনিয়াতে আছে খালি ক কলজাটা ফাঁক করিয়া যদি ক তোর কলজা খামো আমি বাইর করিয়া আসতে আসতে প্লেটে করিয়া তোমার সামনে দিয়া দেবো তুমি আমাকে বলো তুমি আমার কলজিয়া তুমি আমার মগজ তুমি আমার এই আড্ডিগুড্ডি ব্যাবা কিছু আমাকে কি করতে হবে খালি তুমি আমাকে একবার আদেশ করিয়ে দেখো যে আমি করতে পারি কি পারি না বলো দেখি দাদুকে শেষ করে দিতে হবে আমার পথের কাঁটা দুগুণ কি হলো মনুগোলদার দাদুকে শেষ করে দেওয়ার কথা শুনে কি তোমার বিরক্ত শেষ হয়ে গেল শোনো আমি জানি তুমি এতক্ষণ যা বলেছ তা ছিল তোমার আবেগ আসলে তুমি কিছুই পারলে আর একটা কথা শোনো আবেগ দিয়ে কিন্তু কিছু হয় না এই দুনিয়ায় টিকে থাকতে হলে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় সংগ্রাম তুমি জানো না জলে রাঘব বোয়াল যেমন চুনোপুটিকে খেয়ে ফেলে বাঘ যেমন জঙ্গলে নিরীহ প্রাণীকে খেয়ে ফেলে কেন জানো ক্ষুধা নিবারণ করতে আর ঠিক তেমনি দাদুকে শেষ করে আমি আমার হিংসার আগুন নিভাবো আর সেটা তুমি করো দাদর লগে মোর কিছু পুরাণ হিসাব নিকাশ আছে অনেক পুরাণ হিসাব নিকাশ করতে পারি না বাধা ওই খারাই কিরা তোমার বাপে তোমার বাপের পিণ্ডে মোর হিংসার ভিতরে যে আগুন যে জ্বলতে আছে হ্যামুই কোনো কর্মী নিবাই ফেলাইতে পারতে আসি না নিবাই যায় কেডা তোমার বাপে হে কইছে হে কোনো দুর্ঘটনার দায় ভার নেবে না দুর্ঘটনা মানে কি বুঝো দাদরে যদি আমি মার্ডার করিয়া ফেলাই থানা পুলিশ আদালত কোনো দায় দায়িত্ব তোমার আব্বাই নেবে না সব কিছু দায় ভার যদি মোরই নিতে হয় ঠিক আছে নিমু কেন লজ্ঞা তোমার লজ্ঞা নিমু তোমার লজ্ঞা নেব দাদু মোর গায়ে আসতে মোরে যেভাবে শারীরিক নির্যাতন করছে এর দাগ মোর শরীরের মধ্যে না থাকলেও মোর এই কলজার মধ্যে আছে এই সব কথা যখনই মোর মনে ওঠে নিরুপমা তুই এক করাই তো ঘুমাইতে পারি না তুই সোহের পাতা এক করতে পারি না কলজার ভিতরে আগুন জ্বলতে থাকে আগুন আগুন তুমি করবো কি মোর হাত পা সব কিছু বাইন্ডে তুই তোমার বাপে ওই তো নিরূপা আমার বাবা তোমার হাত পা বেঁধে রেখেছে না আমি তোমাকে মুক্ত করে দিই যাও তোমার ভূত ভবিষ্যৎ সব আমি দেব এক বিন্দু ক্ষতি হতে দেব না তোমার কথা দিই চিন্তা করবে না একটু চিন্তা করবে একটু না প্রয়োজনে এক মাস সময় দিবা তুমি ভাবতে থাকো ঠিক আছে ঠিক আছে মহিলা যাই আর শোনো তুমি যেখানেই যাও আমি কিন্তু তোমার সাথে আছি সাথে আছি তোমার আসলে আপনাদের এলাকাটা অনেক সুন্দর আচ্ছা অনেক দূর তো হাঁটলাম আমরা বেসিক্যালি কোথায় যাচ্ছি ভয় পাচ্ছেন আমি তো আপনার সাথে আছি
যদি কোনো অতৃপ্ত আত্মা এসে আপনাকে ধরে ফেলে আমি বাঁচিয়ে দিই। রাস্তার রাজা আলাইকুম আসসালাম বেয়াইন সাহেব, কি জানি কি আমার নাম জানো কেন বলছো? আমি বলছিলাম কি এই মুজা পাগল কিন্তু আসলে ডেঞ্জারাস, চেয়ারম্যান মেম্বার কারো কথা শোনে না। তাহলে চলো চলো আমরা পালাই। হ্যাঁ বদলাম করো সব হন তেজ কিন্তু মুই না না কিছু কিছু না কিছু না এক নাকা পর্যন্ত খারাপ থাকলে কোফাই করলা নামাই দিমু আমি। ও আর একটা গান মনে পড়ছে ভালো একটা গান গাইতিলি হ্যাঁ মনে পারছি আগলিয়া কথা গুলা ওই নিয়ে ছিটি গুলা কই যেন ফেরাই তো মই তো ভালো না ভালো লইয়াই থাক আমি স্বাস্থ্যকর্মী হাসনা হেনা, আপনাকে তো কখনো দেখিনি, আপনি কি এই গ্রামেই থাকেন? আসলে আমি এই গ্রামে থাকি না, এই গ্রামের মানুষ আমার গ্রামে। কি বললেন ঠিক বুঝতে পারলাম না। ও আচ্ছা বুঝতে পারলেন না, আমি বুঝিয়ে বলছি। এই গ্রামটা দেখছেন না, এটা আমাদের গ্রাম। এই গ্রামের মানুষ আমাদের কথায় ওঠে আর বসে। আমার বাবার নাম কেরামত হাওলাদার। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ওই কেরামত হাওলাদারের মেয়ে যে কিনা দাদুর সাথে নির্বাচনে হেরেছে? আচ্ছা আচ্ছা, কি বললেন আপনি এইমাত্র? আমার বাবা হেরেছে? আমি তো তাই শুনলাম। আচ্ছা আপনি আমার বাবা সম্পর্কে কতটুকু জানেন, কতটুকু ধারণা আছে আপনার আমার বাবা সম্পর্কে? আমার বাবার বংশমর্যাদা, তার স্ট্যাটাস, তার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে কতটুকু জানেন আপনি? কোনো আইডিয়া আছে আপনার? আমি কি করে জানবো, আমি কি এখানে থাকি? আমি তো অন্য একটা জেলার মানুষ, তাই না? আচ্ছা আপনি যখন জানেনই না, তাহলে না জেনে একজন সম্মানী ব্যক্তি সম্পর্কে আপনি এই ধরনের কথা বললেন কি? আপনি জানেন না, বিনা বাতাসে যেমন গাছের পাতাও নড়ে না, তেমনি আমার বাবার হুকুম ছাড়া এই গ্রামের মানুষ কোনো কিছু করতেও পারে না। আর আপনি একজন
একজন বাহিরের লোক হয়ে আমার বাবাকে আমাদের গ্রামে দাঁড়িয়ে অপমান করছে। আরে অপমান করলো কোথায়? হারজিৎ তো মানুষের মধ্যে থাকে, আর তাছাড়া আপনি এত এক্সাইটেড কেন হচ্ছে? কারণ আপনি ছোট মুখে বড় কথা বলছেন। ছোট মুখ আর বড় মুখ বলতে কি বুঝেন সেটা আমি জানি না, তবে এটুকু জানি যারা মানুষকে ছোট করে কথা বলে তাদের মনুষ্যত্বের ঘাটতি। শাট আপ, জাস্ট শাট আপ। ইংরেজি বললেই শিক্ষিত হওয়া যায় না ম্যাডাম। এই তুমি শিক্ষার কি বুঝো? আমার যা বোঝা সেটা তো আমি বুঝে গেছি। আচ্ছা তোমার বয়স কত? বয়সের ক্ষতি আমি জেনে তোমার লাভ, তুমি আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করছো, আর এর ফল কি হবে সেটা ভেবে দেখেছো? চাকরিটা যখন নিয়েছি তখন অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে নিয়েছি, তাছাড়া আমি কোনো কিছুতে ভয় পাই না, আর এই সমস্ত হুমকি দামকি আমাকে দেখে লাভ নাই। ঠিক আছে, সাহস মেয়েটা আমার মুখে মুখে কথা বল, এর ফল তো তোমাকে দেখাবো। যেটা খাইলে ভালো হইবে সেটা তো খাইতে ইচ্ছা হবে না। বলাই বাজে তুই এত বাঁচবি? তোমার খাওয়াইবে কেটা? তান্দবটা আছে কেটা? তোমার ফোনার মতো এরকম আপন জন আছে কেউ যে তোমার খাওয়াইতে পারে? এখন তো আমার নানা ওদের কাম করতে হয়, হ্যানে ওখানে যাইতে হয়, ফলনাথ আপনার কাম করতে করতে হারা দিন যায়, আমি তোমার ওষুধ খাওয়াম কোন সময়? আর এমন তো কোনো বান্ধব নাই যে তোমার একটা সুন্দর করে ওষুধ খাওয়াই দেবে। পুতের বউ কান আনছো এককালে তালেনাটির মতো, কোনো কাম তো সে করবে না, ঘরের মধ্যে খাইবে দাইবে বা উড়েই এককালে করবে। হ্যাঁ হাউড়ির যে একটা তালাফি করা লাগে সেটা তো আমার মাথায় নাই। কোনো কাম হচ্ছে কি বলতে চাও? নিজের মা আর হাউরের মধ্যে কোনো পার্থক্য দেয় না। তুমি তো সারা জীবন এই দেখতে দেখতে তোমার দিন পার হয়েছে। শোনো, আমার মতো মেয়ের না শাশুড়ি হতে হলে মিনিমাম যোগ্যতা লাগবে। ওনার কোনো যোগ্যতা আছে? হ্যাঁ হ্যাঁ এই বলছি তোমার যে মা আমার যে শাশুড়ি বললা তার না কোনো যোগ্যতা নাই আমার শাশুড়ি হওয়ার। তুমি কি ভাবছো? হ্যাঁ তোমার ছেলে আর মা যা বলো আমি তাই করবো? আমি কি ভিখারির মেয়ে, তোমাদের মতো ভিখারি? তোমাকে আমি স্বামী হিসাবে মেনে নেই নাই, আর তোমার মা মানে আমার মাদার ইন ল কে আমি আমার শাশুড়ি হিসাবে গ্রহণ করব? আচ্ছা বুঝছি, অত ইংরেজি ফুটার লাগবে না। মাদার ইন ল বাংলাদেশে থাকে আবার ইংরেজি ফুটায়? মা আর মাইয়া একই জিনিস, বোঝো? তুমি এত বুঝবে না, বুঝতে হইলে তোমার হেইয়া পড়াশুনো করা লাগবে, বাপ দাদা নাতা নাতি চাচা চাচি এগুলো লাগে মেলা লাগবে। হ্যাঁ আইসে ইংরেজি ফুটাই দিয়েছে। এই শোনো তোমার একটা কথা কই, মুই গরিব হইতে পারি, মানে মায়ের গরিব হইতে পারি, কিন্তু মায়ের যে স্থান এটা কোনো সময় গরিব হয় না, বুঝতে পারছো? মোর মায়ের যে যোগ্যতার কথা কইছো না, হ্যাঁ যোগ্যতা ঠিকই আর নাই, যোগ্যতা থাকলে তোমার আমার দক্ষ মাঙিয়ে রে জীবনও গ্রহণ করতো। গ্রহণের কথা তুমি বলছো, তাই তুমি কি ভাবছো তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি? আরে বাবারে স্বামী হিসেবে গ্রহণ করেছি? শুদ্ধ শুদ্ধ কথা বলতে হবে, সামনে আসেন কি শুনি পারতে? মোর কি রূপ চলাইছে? হ্যাঁ মোর কি সালমান শাহ হয়েছি যে মোর দেখার লেগে আপনি বই থাকবেন ঘরের মধ্যে? খান দান একদম ঘোরেন ফেরেন, পাইলে বুঝে ভাত খান, আত্মার চাউলের ভাত খান, এরপরে তরকারি কলাবর্তা এটা সেটা আমি তুমি খাওয়ানোর সময় মজা ফিরে খান। আর এই খাওয়ান গুলো খাইয়া, এই জোলার খাওয়ান খাইয়া
খাওনটা তো চেহারায় ফুটি ওঠে না, মোনাটা তো কিছুই হইতেছে না, খাওয়া তো যা যাও যাইতে আছে, চলের খাওন খাইয়া সব তো হিজতে যায়, যাই কোথায় খাওনটা? তোমার মতো একটা ছোট লোক আমাকে খাবারের কথা দিচ্ছ? এই তোমার কত টাকা গিয়েছে? হ্যাঁ তুমি এখন বলাবে তোমাকে সব টাকা ফেরত দিচ্ছি। উনি খাইছে তো না, খাইয়ে খাইয়ে টাইতে ফেরত দেবে পারবা? হ্যাঁ যা খাইছে আর টাইতে ফেরত দিতে পারবা? সব তো হিজাই রইছো খাওন দাও। এই আমি পারবো না। তুমি কি বলতে চাচ্ছো? তুমি কি ভুলে যাচ্ছো আমি ফকু চেয়ারম্যানের একমাত্র মেয়ে? তোমার কত টাকা গিয়েছে তুমি জাস্ট বলো আমাকে। ম্যাম এক্ষুনি তোমাকে চেক সাইন করে দিচ্ছি, বলো। উনি চেক সাইন করে দিবেন, উনি একলা চেক লইয়া ঘুরে। হ্যাঁ ওনাদের একটা চেক আছে, বিশাল বড় চেক আছে আপনাদের না? এই সাইন করে দেবেন একটা লগে লগে। আমার ক্ষতিটা যে করছো, মোরে যে জোর হারিয়া বিয়াটা হারছো, কৃভিন্ন হারছো, আমি তোমার কি খাতিরা হারছি? বিয়াটা হারছো কৃভিন্নে, এই কথা জানো আপনার নাম? মানুষ কেন তুমি নিজের ভাড়াই লামু পাগলামি করিস না মনু, পাগলামি করিস। তুই আমার কথা শোন, এত উত্তেজিত হইস না, গরম মাথায় কিছু করা ঠিক হবে না। ঠান্ডা হ মনু। নেতা, সমুদ্রে যখন ঝড় হবে, সাইক্লোন হয়, তখন কিন্তু কোনো কিছুরই আই পাই না। লঞ্চ, স্টিমার, জালিয়ান নাও ব্যবহার করলে তলাই যায়, কলজার মধ্যে নেতা